প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডায় পাখিগুলো শীতে অনেক সময় মারাও যায়। তো এই শীতকালে পাখিগুলোকে সেভ করার জন্য আমরা হিটার বাল্ব লাগিয়ে থাকি। সেই হিটার বাল্বে কীভাবে লাগায় সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে একটি 100 ওয়াটের বাল্ব এবং একটি 120 ওয়াটের বাল্ব রয়েছে। এটি হিটার বাল্ব, আমি এখানে অ্যারাম হিটার বাল্ব ইউজ করেছি। এই অ্যারাম হিটার বাল্বটি সামান্য একটু আলো হয়, তবে দাম যথেষ্ট হাতের নাগালে, তো আমি অ্যারাম বাল্ব ইউজ করেছি। আমার এখানে মোটামুটি হিটার বাল্বটা স্থাপন করার জন্য আমার সব কিছুই আছে। তার মধ্যে রয়েছে একটি ভালো তার, এই তারটি 300 থেকে 500 ভোল্ট পর্যন্ত ধারণ ক্ষমতা। একটি স্ট্যান্ড, এখানে আমি দুটি স্ট্যান্ড নিয়েছি, দুটি বাল্ব লাগাবো, দুটি স্ট্যান্ড। হ্যাঁ, এটি এসএসএর তৈরি স্ট্যান্ড। হ্যাঁ, আর এছাড়া রয়েছে সিরামিকের হোল্ডার, প্যাচের হোল্ডার, কারণ সিরামিকের হোল্ডার অনেক টেকসই এবং অনেক দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। নর্মাল যে প্লাস্টিকের হোল্ডারগুলো আছে সেগুলো খুব দ্রুত পুড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবো যে আমি হিটার বাল্বটি কীভাবে লাগাচ্ছি। এবং খুবই সহজ এই হিটার বাল্বটি লাগানো। আমরা আশা করি এক দুইবার ভিডিওটি দেখলেই আমরা নিজেরাই এই হিটার বাল্বটি লাগাতে পারবো। তো চলুন আমরা দেখতে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি।
Thank you.